নমস্কার, আমি কল্যাণী। কল্যাণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো পুরোদমে বর্ষাকাল চলছে, তো আজকে আমি সেই বর্ষাকালের কথা মাথায় রেখে আপনাদের জন্য খিচুড়ি স্পেশাল একটা থালি নিয়ে চলে এসেছি। তো আমাদের বাড়িতে অনেকেই ডায়েট কন্ট্রোল করে, অনেকে অসুস্থ থাকে, আবার ছোট ছোট বাচ্চাও থাকে। তো সেই সব ফ্যামিলির কথা মাথায় রেখে আজকে আমি এই খিচুড়িটা বানাবো, আর সাথে বানাবো বাঁধাকপির তরকারি, আলু ভাজা, পটল ভাজা ও ডিমের অমলেট। তো চলুন পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এখন আমি বাঁধাকপিগুলো ভাপিয়ে নেব। অন্যদিকে আরও একটা কড়াইয়ে আমি 300 গ্রাম মতো মুসুর ডাল আর মুগের ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 750 গ্রাম মতো চালের খিচুড়ি বানাবো, সেজন্য এখানে আমি প্রায় 300 গ্রাম মতো মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে দিয়ে দিলাম। এগুলো আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করে জলে ভিজিয়ে রাখব। এখন বাঁধাকপিগুলো ভাপিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলে ফোড়ন হিসাবে 5 ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুটা এখন ভালো করে কষে নেব। অন্যদিকে আমি বেশ কিছু পটল খোসা ছাড়িয়ে রেখেছি, তো এখন আমি এই পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে পটলগুলো ভেজে তুলে নেব। বেশ কিছু পটল ভাজার জন্য তেলে ছেড়ে দিয়েছি, অন্যদিকে আলুটাও খুব সুন্দর কষা হয়ে গেছে। এখন আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি বাঁধাকপিটাও আলুর সাথে বেশ খানিকক্ষণ কষে নেব, যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে। এদিকে এখন পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি এখন তেল থেকে তুলে নেব। আর অন্যদিকে বাঁধাকপিটাও খুব সুন্দর কষা হয়ে এসছে, ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে রাখা টমেটো, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনে জিরে আদা একসাথে বেটে রাখা পেস্ট, 1/2 চামচ পরিমাণে হলুদ, টেস্ট অনুযায়ী লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে মিষ্টি। এবার আমি সব কিছু মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে কষে নেব, আর কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আলু আর কপিটা সেদ্ধ করে বাঁধাকপির তরকারি নামিয়ে নেব। বাঁধাকপির তরকারি নামিয়ে নিয়ে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি জল দিয়ে। তো জলটা এখন মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চাল আর ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি, সেই খিচুড়িটা আজ আমি আপনাদেরকে একদম নর্মাল আর সিম্পলভাবে রান্না করে দেখাবো। এভাবে আপনারা খিচুড়ি রান্না করলে বাচ্চা থেকে অসুস্থ মানুষ সবাই খেতে পারবে। তো এখন আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, টেস্ট অনুযায়ী মিষ্টি, পরিমাণ মতো হলুদ, 1টা কুচি করে রাখা টমেটো, 2 চামচ ধনে জিরে আদার পেস্ট, যেটা আমি বাঁধাকপির তরকারির মধ্যেও ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিইনি, গোটা গোটাই ফেলে দিয়েছি, আমি পরে প্রয়োজন মতো ফাটিয়ে নেব। এখন আমি ভালো করে নেড়েচেড়ে খিচুড়িটা ফুটতে দেব। অন্যদিকে পটলগুলো সব ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা পোস্ত আর 1টা শুকনো লঙ্কা।
পোস্তটা থেকে ভাজা গন্ধ বের হলে আমি এর মধ্যে দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা আলু। তো আলুগুলো পটলের মতো করেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই গোল গোল করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এখন দেখুন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো আলুগুলো এখন আমি তেল থেকে তুলে নেব। এদিকে খিচুড়িটাও হয়ে গেছে, কন্টিনিউ নাড়াচাড়া করা হচ্ছে যাতে তলাতে না বসে যায়। তো খিচুড়িটা নামানোর আগে খিচুড়ির মধ্যে দিয়ে দেব রোস্টেড বাদাম। তো আলুগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে যে সামান্য পরিমাণে তেল ছিল তার মধ্যে কিছু চিনে বাদাম দিয়ে দিলাম। লো ফ্লেমে চিনে বাদামগুলো এখন আমি ভেজে তুলে নেব। তো আরও একটা আমি ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো এখন আমি ভালো করে ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো তেলের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো আপনারা যদি কেউ ডায়েট কন্ট্রোল করেন তো তারা সেক্ষেত্রে এখানে তেলের পরিমাণটা কমিয়ে দেবেন, আর চিনে বাদামটা স্কিপ করবেন। তো এবার আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। এখন বাকি রইল ডিমের অমলেট। তো ডিমের অমলেটটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম। সব কিছু দিয়ে ডিমটা এখন ভালো করে ফেটিয়ে নিলাম। এবার প্যানে তেল গরম করে নিয়েছি, এখন এই গরম তেলের মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, আর ভেজে নিলেই আমাদের ডিমের অমলেট রেডি। তো খিচুড়ি এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো খাওয়ার আগে এখন আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে কাওয়া ঘি। এই নিরামিষ সিম্পল খিচুড়ির মধ্যে খাওয়ার সময় যদি এক চামচ ঘি নিয়ে নেওয়া হয় তাহলে খিচুড়ির টেস্ট যেন অনেকটাই বেড়ে যায়। তো আপনারাও এভাবে নিরামিষ খিচুড়ি বানিয়ে পরিবারের সবার সাথে খেয়ে বা খাইয়ে দেখুন, আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।